হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। গ্রামার হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রামার হাব হলো ইংরেজি ও বাংলা ভাষা শেখার একটি সহজবোধ্য স্বয়ংসম্পূর্ণ প্রয়াস। আজ আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি পার্ট অফ স্পিচ অর্থাৎ ভার্ব সম্পর্কে জানব। ভার্ব হচ্ছে ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই ভার্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ বলা হয়ে থাকে। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়ার্ক, রান, সি, প্লে, রাইট, গিভ ইত্যাদি। ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। উই প্লে ক্রিকেট, হি রাইটস এ লেটার, হি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ভার্বের প্রকারভেদগুলো দেখে নেওয়া যায়। ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাহায্যে এই ভার্বের ফর্ম নির্ধারণ করে। একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আফরোজা ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক। নন ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব কখনো মেন ভার্ব হতে পারে না। নন ফিনিট ভার্ব বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু ভার্ব হিসেবে নয়। নন ফিনিট ভার্ব তিন ধরনের হতে পারে, যথা ইনফিনিটিভস, যেমন টু ডু, টু ইট, টু ড্রিঙ্ক, টু ড্যান্স ইত্যাদি। পার্টিসিপলস, যেমন ডুইং, ডান, ইটিং, ইটেন, ড্রিঙ্কিং, ড্রাঙ্ক ইত্যাদি। জিরান্স, যেমন ওয়ার্কিং, সুইমিং, রানিং ইত্যাদি। অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব সাবজেক্টের কাজকে বর্ণনা করে। যে কোনো কাজকেই অ্যাকশন ভার্ব হিসেবে বিবেচনা করা যায়। কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আই উইল ডু মাই ওয়ার্ক, শি ওয়াচস টিভি। অ্যাকশন ভার্বগুলো আবার দুই প্রকার, যথা ওয়ান ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব সবসময় একটি ডিরেক্ট অবজেক্ট দাবি করে। ডিরেক্ট অবজেক্ট না আসলে যে বাক্যটি অসম্পূর্ণ মনে হয় সেই বাক্যে ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। হি ইজ ওয়াচিং টিভি, এখানে টেলিভিশন একটি ডিরেক্ট অবজেক্ট, এটি ছাড়া বাক্য অসম্পূর্ণ। একইভাবে আই স এ টাইগার, এখানে টাইগার একটি অবজেক্ট। টু ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, তারা নিজে নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে। দে ডোন্ট হ্যাভ এ ডিরেক্ট অবজেক্ট। এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। হি রিচড, হি গোস টু স্কুল। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব সাধারণত ওই সকল ভার্বকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পূর্ণ করে না, বরং সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। সাধারণত বি ভার্বগুলো যখন মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। হি ইজ এ টিচার, দে হ্যাভ থ্রি চিলড্রেন। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে বাক্যের ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে। তাদের নিজস্ব কোনো সম্পূর্ণ অর্থ না থাকলেও ব্যাকরণগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, যথা প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হ্যাভ, ডু এবং বি হচ্ছে প্রাইমারি অক্সিলারি। হ্যাভের ফর্মগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাড নট ইত্যাদি। ডু এর ফর্মগুলো হচ্ছে ডু, ডাস, ডান, টু ডু, ডিড, ডিড নট, ডাজ নট ইত্যাদি। বি এর ফর্মগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, হ্যাজ নট ইত্যাদি। এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। হি হ্যাজ ব্রট এ নিউ কার, এখানে হ্যাজ একটি অক্সিলারি ভার্ব। হি ডাজ নট কিপ হিজ ওয়ার্ক ফর টুমোরো, হি ইজ ওয়াচিং দ্য টুর্নামেন্ট। মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি সাধারণত মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে, কিন্তু তারাও সাহায্যকারী ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। হি মে কাম হোম টুমোরো, ইউ শুড নট রান ইন দ্য সান, ইউ ক্যান টেক রেস্ট নাও। আপনারা চাইলে আমাদের মডাল অক্সিলারি ভার্বের ফুল ভিডিওটি দেখে আসতে পারুন। তো ভিউয়ার, ভার্ব নিয়ে যদি আপনাদের আর কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্টস করে জানাতে পারেন, আমরা খুব শীঘ্রই রিপ্লাই দিয়ে আপনাদের কনফিউশন দূর করব। হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন।
আর আমাদের সকল ভিডিওর নতুন নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।